আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হতে। তো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, নৌপরিবহন অধিদপ্তরের চাকরি। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌপরিবহন অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 6 ক্যাটাগরি মোট 10 জনকে নিয়োগ দিবে। আবেদন গ্রহণ চলবে 26 ডিসেম্বর 2022 থেকে 25 জানুয়ারি 2023 সাল পর্যন্ত। 1 নম্বর দেওয়া আছে পদের নাম সাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 3টি। বেতন স্কেল দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্নাতক বা সমমান পাস। সাতলিপিটা প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বরে পদের নাম দেওয়া আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14। যোগ্যতা স্নাতক বা সমমান পাস। সাতলিপিটে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বরে পদের নাম আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 16। বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা এসএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 20 গতি থাকতে হবে। 4 নম্বর দেওয়া আছে পদের নাম ডাটা কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 1 জন, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা এসএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজি 20 গতি থাকতে হবে। 5 নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক, পদের সংখ্যা হচ্ছে 3 জন, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বৈধ লাইসেন্স হওয়া, হালকা ও ভারী যান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বাধ্যতামূলক। 6 নম্বর হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা 3টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে বি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকলেই হবে। আবেদন প্রক্রিয়া, আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের নৌপরিবহন অধিদপ্তর ওয়েবসাইট ডজ.ডট.ডট.বিডিএ দেওয়া আভ্যন্তরীণ ই সেবা সমূহের নিচে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ দাখিল করতে পারবেন। এই ছিল আপনাদের জন্য চাকরির আজকের চাকরির বিজ্ঞপ্তি। তোমরা পরবর্তীতে এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।